এশিয়া কাপে বাবর আজমের পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শেষ হতে না হতেই এলো বড় খবর। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাতাবেন রংপুর রাইডার্সের জার্সিতে। বিপিএল এর একবারে চ্যাম্পিয়ন দলটি এবার সরাসরি চুক্তিতে দলে ফিরিয়েছে বাবরকে। বিপিএল এর নবম আসর মাঠে গড়াবে আগামী জানুয়ারিতে। দলগুলো অবশ্য ইতোমধ্যে স্কোয়াড গোছানোর কাজ শুরু করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় বেশ কয়েকজন খেলোয়াড়কে ইতোমধ্যে দলে অন্তর্ভুক্ত করেছে রংপুর, তাদেরই একজন বাবর। বিপিএল খেলার জন্য সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টির লোভনীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন বাবর, একথা অবশ্য জানা গেছে আগেই। তবে বিপিএল এর কোন দলের সাথে বাবরের কথাবার্তা পাকাপাকি হয়েছে তা নিয়েছিল ধোঁয়াশা। এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ শেষ হওয়ার পরপরই জানা যায় বাবর খেলবেন রংপুরের হয়ে। রংপুর অবশ্য সরাসরি ঘোষণা দেয়নি, একটু রহস্য রেখেই জানিয়েছে বাবরের কথা। তাদের ফেসবুক পোস্টে লেখা হয়েছে, বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানকে জয়ের লড়াইয়ে যুক্ত করে আমরা হাজির হচ্ছি আরেক চমক নিয়ে। প্রিয় রংপুর রাইডার্স ভক্তরা, ছবিতে দেওয়া তথ্য মিলিয়ে অনুমান করুন কে হতে যাচ্ছে নতুন রাইডার, আর কমেন্টে জানান আপনার মতামত। সেখানে এই নতুন রাইডারকে নিয়ে দেওয়া হয়েছে কিছু তথ্য। তার অভিষেক 2015 সালে, প্রথম 101 ডে ইনিংসে 5000 রানের কীর্তি গড়া প্রথম ক্রিকেটার, আর বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের অধিনায়ক। ভক্ত সমর্থকদের তাই বুঝতে আর বাকি থাকেনি, বাবরই গায়ে জড়াতে যাচ্ছেন রংপুরের জার্সি। বাবর ছাড়াও আরও এক সুপারস্টার এবার রংপুরের ডেরায়, তিনি সাকিব আল হাসান। গত দুই মৌসুমে ফরচুন বরিশালে খেলা সাকিবকে এবার দলে ফিরিয়েছে রংপুর। এছাড়া দলে ধরে রেখেছে নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান আর হাসান মাহমুদকে। বিদেশিদের মধ্যে ইতোমধ্যে রংপুরে নাম লিখিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, ব্র্যান্ডন কিং ও নিকোলাস পুরান। বাবর পুরো আসরে খেলবেন বলে জানা গেছে। অতীতে বিপিএলে বাবরকে একবারই দেখা গেছে, 2017 সালে সিলেট সিক্সার্সের হয়ে মাঠ মাতানি পাকিস্তানি। এবার রংপুরের জার্সি গায়ে আরও একবার দেখা যাবে তাকে বিশ্বের শীর্ষ পর্যায়ের এই ফ্র্যাঞ্চাইজি লিগে। রংপুর রাইডার্স বিপিএলের জনপ্রিয় দলগুলোর একটি। 2012 সালে প্রতিষ্ঠিত দলটি বিপিএলের পঞ্চম আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে। এরপর আর শিরোপা জেতা হয়নি, এমনকি সপ্তম আসরে অংশই নেয়নি রংপুর। তবে অষ্টম আসর দিয়ে আবারও বিপিএল ফেরে তারা, সেবার প্লে অফে উঠলেও ফাইনাল খেলা হয়নি। এবার অবশ্য রংপুর শিরোপায় চোখ রেখে আট খাট বেঁধে নামছে, তা বোধগম্য সবার কাছেই। সিয়াম চৌধুরী, BDCricTime।